असलामुआलैकुम, वेलकाम बैक टू माई चैनल। आशा करी सब अनेक बेसि भालो आछेन, सुस्थ आछेन। चले आसलाम आजके नतुन आरेकटी भिडियो निये। आशा करी आजके भिडियोटि अनेक बेसि परिमाणे भालो लागबे। सो गाइज, चलुन भिडियोटि शुरू करा जाक। अवश्य पुरो भिडियो स्किप ना करे देखा अनुरोध रइलो। लाइक कमेंट एंड शेयर करे दिबेन, आर आपनादेर सुंदर सुंदर कमेंटगुलो करबेन। आमि आजके टिप्समूलक भिडियो शेयर करब। आमार चैनेले आरो विभिन्न धरनेर भिडियो आछे, चाइले सेगुलो देखे निते पारेन। सो गाइज चलुन। सो गाइज, आजके आपनादेर साथे शेयर करब जे खाली पेटे सकाले घुम थेके ओठार पर खाली पेटे जदि আপনারা সোলা খান তাহলে আপনাদের শরীরে কি কি ঘটতে পারে এবং কতটা উপকার আসতে পারে আর কতটা অপকার আসতে পারে। আজকালকার মানুষ কিন্তু বেশি ক্লান্ত হয়ে পড়ে বা দুর্বলতায় ভোগে। অনেক সময় অনেকটা কাজ করার পর অনেক বেশি ক্লান্তি বোধ লাগে। এর কারণ হচ্ছে আমরা সঠিকভাবে নিজেদের শরীরকে যত্ন নিতে পারি না, বা কী খেলে কতটা খেলে আমাদের শরীরটা সঠিকভাবে উন্নতি হবে সেটাও আমরা বুঝতে পারি না। আমরা মাত্র একটা জিনিস খেলে হয়তো অনেকটা বেশি উপকার হতে পারবো, সেটা হচ্ছে খাবার ছোলা। এটা কিভাবে খেতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ চলুন ভিডিওটি শুরু করা যাক। ছোলা এমন একটা জিনিস যেটা আপনি যদি নিয়মিত খান তাহলে যাদের হাড়ের সমস্যা আছে বা ডায়াবেটিক্সের সমস্যা আছে সেখান থেকে অনেকটা বের হয়ে আসতে পারবেন। তবে আপনাকে ছোলাটা মশলা ছাড়া খেতে হবে। যেমন আপনি সকালবেলা রাতে আপনি ছোলাটা ভিজিয়ে রাখলেন, সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে আপনি ছোলাটা খাইলেন। আপনি এক মুঠো ছোলা খাইলেন, একটা দুইটা খাবেন না, এক মুঠো ছোলা খাবেন। আপনি অনেক বেশি ফিট থাকবেন। ছোলাতে এমন কোনো প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে যা আমাদের শরীরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি দুর্বলতা হয়। তবে এখনকার দিনে দেখবেন যে বেশিরভাগ বাচ্চা কাচ্চারা একটু বেশি মনে করেন যে স্কুল কলেজ বা প্রাইভেট পড়ার পরে কিন্তু অনেক বেশি দুর্বলতায় ভোগে। তখন আপনারা যদি নিয়মিত বাচ্চাদেরকে ছোলা খাওয়ান দেখবেন বাচ্চারা আর এই দুর্বলতায় ভোগবে না। যারা অনেক বেশি বয়স হওয়ার পর দেখবেন যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা পিঠে ব্যথা করে, তারা যদি নিয়মিত ছোলা খান, ছোলাতে এমন ক্যালসিয়াম আছে যেটা আমাদের শরীরে পিঠে এবং হাঁটুর ব্যথা দূর করতে সাহায্য করে। এটা নিয়মিত খেতে হবে। আজকে খালে কালকে খাবেন না এমনটা হবে না, তবে এটা নিয়মিত খাবেন। আর এক মুঠো করে আপনাদের ছোলা খাবেন। এক মুঠোতে আপনার যতটা ছোলা ধরবে ততটাই খাবেন। এটা অনেক বেশি উপকার হবে প্রত্যেকটা মানুষের জন্য, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের, সবার জন্য অনেক বেশি উপকার হবে। এটা অপকারে কোনো কিছু নেই, এটা কারো কোনো ক্ষতি করবে না, ইফেক্ট করবে না। আপনি যখন নিয়মিত ছোলা খাবেন তখন আপনার রক্ত সঞ্চালন অনেক দ্রুত করবে এবং রক্তে থাকা কোলেস্টেরল দ্রুত বাড়বে না। তবে আপনাকে এটা নিয়মিত খেতে হবে, অবশ্যই এটা নিয়মিত খেতে হবে। যারা ওজন কমাতে সাহায্য করেন তারা নিয়মিত ছোলা খাবেন, দেখবেন অনেক বেশি ওজন কমাতে সাহায্য করবে এই ছোলাটা। তবে আপনি রক্তে যে আলাদা একটা চর্বি থাকে, আপনি যদি নিয়মিত ছোলা খান তাহলে এই ছোলা খাওয়ার জন্য রক্তের চর্বিটা কিন্তু কেটে যাবে, যেটা আমাদের শরীরের জন্য অনেক মারাত্মক হয় বা ক্ষতিকর হতে পারে। তবে যদি আপনি এটা নিয়মিত খান তাহলে গ্যারান্টি দিতে পারি যে চর্বিটা কাটতে এই ছোলাটা অনেক বেশি উপকার। যদি আপনারা নিয়মিত কাঁচা ছোলা খান, ছোলা নিয়মিত যদি কফ, কাশি, সর্দি, জ্বর এগুলো থেকে অনেক বেশি দূরে থাকবেন। আর তার থেকে বড় কথা, যাদের ডায়াবেটিস অতিরিক্ত হয়ে থাকে তারা যদি আপনারা নিয়মিত সকালে খালি পেটে যদি ছোলা খান, ভেজানো এক মুঠো ছোলা খান আর তারপর এক্সারসাইজ করেন তাহলে ডায়াবেটিস অনেকটা নিয়ন্ত্রণে রাখে। যাদের হাড়ের সমস্যা আছে তারা অবশ্য প্রতিদিন একটু হলেও ছোলা খাবেন, সেটা হচ্ছে রাতে বা সকালে যখনই হবে খেয়ে নেবেন। ছোলা অনেক মানুষের জন্য অনেক বেশি, তবে মশলা দিয়ে খাবেন না। অনেকে করে যে হচ্ছে ছোলাটা খুব ভালো করে মশলা দিয়ে, তেল দিয়ে রান্না করে খায়, সেটা তো কিন্তু অনেক গুণাগুণ কিন্তু বের হয়ে যায়। ওটা খেলে কিন্তু কোনো কিছু না, ওটা শুধু মুখের একটা স্বাদের জন্য আপনারা খাচ্ছেন, ওটা খেলে কোনো উপকার আসবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি ওটা রান্না করে খাওয়ার পর ওটা খেলে কোনো উপকারে আসবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিজিয়ে রেখে কাঁচা ছোলা আপনাকে খেতে হবে। সেটা আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও যদি খান সেটা হবে, হার্টের জন্য খেলেও হবে এবং হচ্ছে যদি আপনি ডায়েট করেন তার জন্য হবে। ছোলা প্রত্যেকটা মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন সি ডি, যেটা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। অবশ্যই প্রত্যেকে এই ছোলা খাবেন, এটা মানুষের জন্য অনেক দরকার। একটা বয়সের পর থেকে অনেক বেশি দুর্বলতায় ভোগে, যারা এই ছোলাগুলো নিয়মিত খান তাদের জন্য অনেক বেশি সাহায্য করে এবং শরীরটাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। সাথে থাকবেন, ধন্যবাদ।